ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন মর্জিনা, এই শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ হয় মর্জিনাকে নিয়ে। বিষয়টি মাদারীপুর কলেজ শাখা ছাত্রলীগের উপসম্পাদক সাথী ইসলামের নজরকাড়ে। সাথী ইসলাম সাথে সাথে তার নিজস্ব অর্থায়নে সাধ্য অনুযায়ী একটি দোকানের ব্যবস্থা করে দেন মর্জিনাকে। দোকানটি মাদারীপুরের শুকনি লেকের বড় মসজিদের পাশে, কিন্তু মর্জিনার দোকান হলেও এখনও দোকানে মালামাল উঠাতে পারেননি অর্থের অভাবে মর্জিনা। তবে বিত্তবানদের কাছে অনুরোধ জানালো সাথী ইসলাম, যেন কেউ একজন দোকানের মালামাল তুলে দেন, তাহলে মর্জিনা বেগমের হয়তো কিছুটা অভাব লাঘব হবে। তাই মর্জিনার জন্য সাহায্যের দাবি জানালেন আর এক সংগ্রামী নারী সাথী ইসলাম। পোস্টে নিউজে আমি দেখতে পাই যে ঝালমুড়ি বিক্রি করে দুই নাম শোকিনীতে মর্জিনা। তো মর্জিনা এইভাবে রাস্তা রাস্তা ঝালমুড়ি করে আমার কাছে খুবই খারাপ লাগছে। তো এটা দেখার পরে আমি ওর একটা দোকান কিনে দিই আমার নিজের সমর্থন অনুযায়ী। তো সমর্থন দেওয়ার পরে এখন তার দোকানে তেমন বেশি মাল নাই, মানে কিছুই নাই। তো আমার সমর্থন অনুযায়ী আমি কিছু মাল তাকে দেব। আর আমার পাশাপাশি যদি আপনারা মর্জিনাকে সহযোগিতা করেন, আশা করি আমি খুব খুশি হব। এবং তার থেকে বেশি খুশি হব মর্জিনার জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে, সে সুখে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আর মাদারীপুর জেলা ছাত্রলীগ বা যত ছাত্রলীগের কর্মীরা যারা আছেন, আমি চাই আপনারা পাশাপাশি পড়াশোনার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ান। আর আমি কলেজ শাখা সম্পাদিকা উপসম্পাদিকা সাথী ইসলাম এই আশা ব্যক্ত করে সকল ছাত্রলীগের কর্মীদেরকে বলছি, মানে সাহায্য করবেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর পর মর্জিনা বেগমের জীবনে নেমে আসে এক অন্ধকার। শিশু ছেলে শাওন ব্যাপারে দিন মজুরের কাজ করলেও তাতে চলছিল না সংসার। তবে হাল ছাড়েননি মর্জিনা। অবশেষে স্বল্প পুঁজি নিয়ে মর্জিনা নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রি করতে। নিজ এলাকায় লজে ঝালমুড়ি বিক্রি করতে না পারায় চলে আসেন মাদারীপুর শহরে। এখানে এসে ডিসি ব্রিজের 2 নম্বর শুকনি এলাকায় একটি টিনের বাসায় ছেলে মেয়েদের নিয়ে ভাড়া থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন এই নারী। সারাদিন যা হয় তাই দিয়ে চলে মর্জিনার সংসার। অনেক কষ্টে পরে একটা দোকান দিচ্ছে, যেমন নাজল ভাই আছে, কাজল ভাই আছে, সাথী আপা আছে, সবাই অনেক দৌড়াদৌড়ি করে অনেক পরিশ্রম করে আমার একটা দোকান নাড়ি দিচ্ছে। আগে তো ঝালমুড়ি রাস্তা রাস্তা বিক্রি করতাম, ওরকম তো হতো না। তো হ্যাগো হিসাবে যেরকম কষ্ট করছে, এই কষ্টের বিনিময়ে দোকানটা আমি পাইছি। দোকানে এখন কোনো মাল নাই, এখন দোকানে কিছু মাল উঠাইতে পারলে আমি একটু দোকানটা খুলে বিক্রি করতে পারতাম। এখন দোকানটা মালের জন্য আমার বন্ধু রাখতে হইতেছে, এদের যাত্রী সামর্থ্য করেছে আমার জন্য করছে, এখন আমি আর পারতেছি না। এখন আমি এই অর্থের জন্য এখন আমার দোকানটা এখন বন্ধ করতে হবে। আমার যেটা সমস্যা আছে সমাধান করতে পারবো এটা দিয়ে আমি।